পর্দায় ফিরে বাজিমাত করলেন বলিউড বাচ্চা শাহরুখ খান। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পাঠান বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ইতিমধ্যে বিশ্বব্যাপী হাজার কোটি রুপির কাছাকাছি আয় করে নিয়েছে সিনেমাটি। তবে পাঠানের সাফল্যর ঝড়ে থেমে নেই শাহরুখ খান, নিজের পরবর্তী ঝড় তুলতে মাঠে নেমে গেছেন বাদশা। আসন্ন চলচ্চিত্র জওয়ানের শুটিংয়ে নেমে পড়েছেন বলিউডের এই মহাতারকা। তবে এরই মধ্যে প্রস্তুতি চলছে রাজকুমার হিরানির সাথে আসন্ন চলচ্চিত্র ডানকি নির্মাণের। সম্প্রতি টুইটারে ভক্তদের সাথে আলাপচারিতার সময় শাহরুখ খানকে রাজু হিরানির সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এর উত্তরে শাহরুখ খান লিখেছেন, রাজু স্যারের সঙ্গে কাজ করা স্বপ্ন সত্যি হয়েছে, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি সত্যিই ভাগ্যবান, তিনি অত্যন্ত মজার একজন মানুষ। ডানকিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। সিনেমাটিতে তার ভূমিকা সম্পর্কে সম্প্রতি ইন্ডিয়া টুডেকে অভিনেত্রী বলেছেন, তিনি কিং খানের সাথে রোমান্স করতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। এছাড়াও রাজকুমার হিরানিকে সর্বাধিক প্রিয় বলেও অবহিত করেছেন তাপসী। 2022 সালে এপ্রিলে ডানকির শুটিং শুরু হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাজকুমার হিরানি, অভিজাত যোশী ও কণিকা ধীলন। এটি প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি ও গৌরী খান।